নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এটিকে মোহনবাগান দলে নতুন জুটি কিন্তু তৈরি হয়ে গেল নতুন জুটি বলতে নতুন ট্রায়ো হ্যাঁ নতুন ট্রায়ো অবশ্যই জনি কাউকো ডিমিটি পেট্রোটাস এবং হুগোভুমস এই তিনজনের নতুন ট্রায়ো কিন্তু তৈরি হয়েছে যেখানে বন্ধুরা অবশ্যই এই টায়ারটা কিন্তু সত্যি কথা বলতে যদি পুরোপুরি সেট হয়ে যায় আইএসএলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে এবং আইএসএলে যে কটা ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান দল অপোনেন্টের ডিফেন্সকে কিন্তু সবসময় চাকি চাপে রাখতে পারবে যদি এই টায়ারটা ঠিকঠাকভাবে সেট হয়ে যায় অনুশীলনে কিন্তু এই টায়ারটা নিয়েই কিন্তু কাজবাজ করছে অবশ্যই কোচ জন ফ্যান্ডো যে এই তিনজন বিদেশি প্লেয়ারকে একসাথে কিভাবে কাজে লাগানো যায় আর তেমনই কিন্তু অনুশীলনেই ম্যাচ খেলছে যেরকম যেহেতু স্কোয়াডটা অনেক বড় তাই স্কোয়াডের সমস্ত প্লেয়ারদের মধ্যে ভাগ করে কিন্তু ম্যাচ খেলাচ্ছে যেখানে একটা টিমেই কিন্তু তিনজনকেই রাখা হোক যাতে করে এই তিনজনের মধ্যে বোঝাপড়ার মিলটা অনেকটা ভালো হয় সেই রকমই একসাথে খেলাচ্ছে এই তিনজন প্লেয়ারকে মানে প্র্যাকটিসের মধ্যেই এবং বন্ধুরা আগে থেকেই আমরা জানি যে হুগভুমেশ এবং জনি কহের মধ্যে যে বোঝাপড়ার মিলটা সেটা অনেকটা ভালো রয়েছে তার সাথে যদি ডিমিত্রি পেট্রোটাস এই দুজনের মধ্যে যদি বোঝাপড়ার মিলটা খুব ভালোভাবে করে নিতে পারে আর যদি এই টায়ারটা সেট হয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে কতটা এটিকে মোহনবাগান দলের আক্রমণের শক্তিটা বেড়ে যাবে খাতাই কলমে আমরা জানি তিনজনই দুর্দান্ত প্লেয়ার এবার সেই খাতাই কলমে বাদ দিয়ে এখন কিন্তু মাঠে সেই দুর্দান্ত প্লেয়ারের কাজটা কিন্তু তাদেরকে করতে হবে আর সেই কাজটা যাতে করতে পারে ঠিকঠাক আর সেটাই কিন্তু করার চেষ্টা বা তাদের তাদের থেকে করানোর চেষ্টা কিন্তু অবশ্যই কোচ জন ফান্ডো করছে অনুশীলনে এবং আশা করি এই টায়ারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং আইএসএলে এই টায়ারটা কিন্তু অনেক অনেক জাদু দেখাবে বা অনেক ভালো পারফরমেন্স করবে তো তোমাদের কি মতামত যে এই টায়ারটা সেট হয়ে গেলে কেমন কি পারফরমেন্স করতে পারি তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও বাট এই তিনজন প্লেয়ার কিন্তু খুব পুরো দমে এখন কিন্তু অনুশীলন করছে এবং খুবই কঠোর পরিশ্রম করছে যাতে করে এটিকে মোহনবাগান দলের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে কারণ এটিকে মোহনবাগান দলের সমর্থকরা সবসময় চাই জয় আর সেটা প্লেয়াররা খুব ভালো করেই জানে আর সেই কাজটা করার চেষ্টাও কিন্তু তারা করছে এবং অনুশীলনে কিন্তু মেনলি খুব পুরো দমে অনুশীলন করছে এবং কঠোর পরিশ্রম করছে তো তোমাদের মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এই নতুন টায় নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কিন্তু জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল প্রেস করে নিও